একাদশ শ্রেণীর পরীক্ষার্থীরা, কাল তোমাদের একাদশ শ্রেণীর যুদ্ধ শেষ হতে চলেছে। কথাটি শুরুতে এই জন্যই বললাম, বিনা প্র্যাকটিসে তোমরা যুদ্ধের অর্থাৎ পরীক্ষা দিয়েছো, এই পরীক্ষায় সবাই যেন পাশ করো এই কামনা ও প্রার্থনা করি। আজ আমি তোমাদের একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান কিছু গুরুত্বপূর্ণ MCQ SAQ নিয়ে আসলাম। আশা করি এগুলি প্র্যাকটিস করলে, এই গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরগুলি প্র্যাকটিস করলে, এবং আমি বলবো এবং বলার সঙ্গে সঙ্গে তোমরাও শুনবে, শুনলে অনেকটাই তোমাদের মুখস্থ হয়ে যাবে। আর বিভিন্ন কারণবশত তোমাদের এই সাজেশনটি আনতে আমার একটু দেরি হয়ে গেল। তোমরা অনেকেই কমেন্ট করেছো, স্যার কবে সাজেশন দেবেন, কবে পলসেন্সের MCQ SAQ দেবেন। তো দেখো, আমি তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, এই জন্যই যে আমি সময় মতো তোমাদের দিতে পারলাম না। মাত্র তোমাদের কালকে পরীক্ষা, তার আগের দিনে আমি তোমাদের সাজেশন দিচ্ছি, এটি সত্যি সত্যি খুবই একটি বাজে একটা সিচুয়েশন। তো তারপরেও আমি চেষ্টা করেছি তোমাদের দেওয়ার জন্য আগে আগে, কিন্তু পারিনি। তো দেখো, আজকে আমি তোমাদের MCQ এবং SAQ পুরো সাজেশন এই ভিডিওতে আমি দিয়ে দেবো। তবে তার আগে একটা কথা বলে দিচ্ছি, দেখো MCQগুলো আমি বেশি করে কভার করবো, কারণ MCQ করলে অনেকটা SAQ তোমরা পেয়ে যাবে। তোমরা যারা একাদশ শ্রেণী, তোমাদের এই একাদশ শ্রেণীতে প্রথমেই রয়েছে রাষ্ট্রবিজ্ঞানে। দেখো, রাষ্ট্রবিজ্ঞানে তোমাদের কালকে কিন্তু পরীক্ষা শেষ, আর এই পরীক্ষায় এই মুমেন্টে আমি তোমাদের নিয়ে বিশেষ কতগুলি গুরুত্বপূর্ণ হাতে গোনা কয়েকটি তোমাদের MCQ কোয়েশ্চেন নিয়ে আসলাম। ও তো অবশ্যই তোমরা এই বিশেষ গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো দেখো, আমি বলছি তোমরা শোনো, শুনলেও তোমাদের অনেকটা কাজে লাগবে। দেখো, প্রথমেই রয়েছে রাষ্ট্রবিজ্ঞান, সংজ্ঞা, বিবর্তন ও বিষয়বস্তু। ওকে, প্রথমে দেখো, MCQ তোমাদের এখান থেকে থাকবে, এই চ্যাপ্টার থেকে থাকবে 6টি, SCQ থাকবে 4টি, আর লং টাইম তোমাদের কোনো কোশ্চেন এখান থেকে থাকবে না। তো দেখো, তোমাদের প্রথম কোশ্চেন কী আছে MCQ, রাজনীতি হলো একটি সর্বজনীন কার্যকলাপ, উক্তিটি কে করেছেন, উক্তিটি করেছেন অ্যালান বল। ওকে, পরের কোশ্চেন দেখো কী আছে, পরের কোশ্চেন আছে দেখো, রাজনীতির প্রধান কথা হলো কে কী কখন কেমনভাবে পায়, এ কথা কে বলেছে, লাসওয়েল। ওকে, তো দেখো আমি আরেকটি কথা তোমাদের বলে দিচ্ছি, এই যে আমি যেই MCQগুলো তোমাদের দিচ্ছি, তার মধ্যে যেগুলো তোমাদের স্টার চিহ্ন, ডবল স্টার চিহ্ন, ট্রিপল স্টার চিহ্ন, এগুলো সব থেকে তোমরা বেশি করে জোর দেবে, আর সঙ্গে যেগুলো স্টার চিহ্ন আছে অবশ্যই সেগুলো তোমরা পড়বে। তো আমি সম্পূর্ণ তোমাদের কোশ্চেনগুলো আনসারগুলো দাগিয়ে দিয়েছি, তো তোমরা সব পড়তে পারো, কিন্তু আমি বলবো, আমি যেগুলো তোমাদের বলে দিচ্ছি যে ডবল স্টার, ট্রিপল স্টার, এগুলো তোমরা বেশি করে ফলো করো, মানে স্টার চিহ্নগুলো বেশি করে ফলো করো। তো দেখো, কথা না বাড়িয়ে চলো, এরপরে কোশ্চেন দেখো 4, রাষ্ট্রবিজ্ঞান হলো একটি কি, গতিশীল শাস্ত্র। তারপরে কোশ্চেন দেখো, অ্যারিস্টটল একজন কোন দেশের দার্শনিক, অ্যারিস্টটল একজন গ্রিক দার্শনিক। পরে কোশ্চেন দেখো, রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে, কথাটি কে বলেছে, গার্ডনার, অপশন বি। পরে কোশ্চেন দেখো, রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলে, তোমরা সবাই জানো কিন্তু অ্যারিস্টটল। ওকে, এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থটি কে লেখেন, দেখো ল্যাক্সি। ওকে, পরে কোশ্চেন দেখো কী আছে, হ্যাঁ পাবলিক ওপিনিয়ন গ্রন্থটি কে লেখেন, দেখো পাবলিক ওপিনিয়ন গ্রন্থটি লেখেন কি বলো তো, লিপম্যান। ওকে, পরে কোশ্চেন দেখো, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলে, দেখো ম্যাকিয়াভেলি। ওকে, অপশন বি। তো এই ছিল তোমাদের, আর অর্থশাস্ত্র কে লেখে তোমরা সবাই যেন কৌটিল্য। ওকে, তো তোমরা বাদবাকি কোশ্চেনগুলো তোমরা দেখতে থাকো, ঠিক আছে, যেগুলো আমি দাগিয়ে দিয়েছি, এখানে সবই দাগিয়ে দিয়েছি। পরে কোশ্চেন দেখো 19, প্যারিসে কোন সালে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়, উত্তর হবে 1948 সালে। পরে কোশ্চেন দেখো, রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল বিজ্ঞান, কথাটি কে বলেছে, লর্ড ব্রাইস। ওকে, পরে কোশ্চেন দেখো, রাষ্ট্রবিজ্ঞান ড্যাশ বিজ্ঞানের শাখা, রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের বা সোশ্যোলজির একটি শাখা। ওকে, তারপর দেখো, রাষ্ট্রবিজ্ঞানের বিজ্ঞান বলার পক্ষপাতীকে বলো তো, অ্যারিস্টটল। ওকে, এই ছিল তোমাদের এই অধ্যায় থেকে সীমিত কয়েকটি MCQ কোয়েশ্চেন। দেখো, এরপরে তোমাদের রয়েছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় কী আছে, জাতি, জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতা। দেখো, MCQ 6টি, SAQ 6টি, এখান থেকে কোনো ব্রড কোশ্চেন থাকছে না। তো পরে দেখো কোশ্চেন কী আছে, প্রথম কোশ্চেন, জাতীয় জনসমাজের ধারণাটি প্রধানত কী বলতো, রাজনৈতিক ধারণা। ওকে, পরে কোশ্চেন দেখো, জাতীয় জনসমাজের সীমারেখা রাষ্ট্রের সীমা রেখার সমানুপাতিক হওয়া বাঞ্ছনীয়, উক্তিটি কে করেছে, দেখো স্টুয়ার্ট মিল। ওকে, পরে কোশ্চেন দেখো, রাজনৈতিক চেতনা সম্পন্ন জনসমাজকে কী বলে বলতো, জাতীয় জনসমাজ। ওকে, অপশন বি। পরে কোশ্চেন দেখো, জাতীয় জনসমাজ মূলত অতীত ইতিহাসের অভিজ্ঞতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের একটি ফল, কথাটি কে বলেছে, দেখো কোকার। ওকে, নেশন শব্দটি ড্যাশ শব্দ থেকে এসছে, ওকে দেখো ল্যাটিন শব্দ থেকে এসছে। পরে কোশ্চেন দেখো, নেশন শব্দটি ড্যাশ শব্দ থেকে, সেটি কী হবে বলো তো, ন্যাশো, ঠিক আছে, অপশন এ। পরে কোশ্চেন দেখো, ভাষা জাতি গঠনের একটি কী বলো তো, একটি উপাদান। ওকে, তারপর দেখো, রাজনৈতিক সচেতনতা একটি জাতির কী, ড্যাশ একটি উপাদান। ওকে, বাংলাদেশের বাঙালিরা একটি কী, আমরা জানি কি, জাতি। দেখো, এক জাতি এক রাষ্ট্র, এই স্লোগানই হলো, দেখো কী আছে,
আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার মৌলিক নীতি। ওকে, পরে কোশ্চেন দেখো, তোমরা 15 নম্বর কোশ্চেন দেখে নিও। এর পরে কোশ্চেন দেখো, আত্মনিয়ন্ত্রণের অধিকার একটি দুমুখ তলোয়ার, কথাটি কি বলেছে? লর্ড কার্জন। ওকে, এর পরের পেজে দেখো কি আছে। এরপরে আছে আত্মনিয়ন্ত্রণের অধিকার সমর্থন কে করেন, দেখো জাতিভিত্তিক রাষ্ট্রের দাবিকে। ওকে, তারপর দেখো পরে কোশ্চেন কি আছে, প্রতিটি জাতির আর তার নিজস্ব ভাগ্য নির্ধারণের অধিকারকে আত্মনিয়ন্ত্রণের অধিকার বলেছে, একথা কে বলেছে? একথা বলে স্টালিন, অপশন এ। পরে কোশ্চেন দেখো, জাতীয়তাবাদকে সভ্যতার সংকট রূপ স্বরূপ বলেছেন, কে বলেছে? রবীন্দ্রনাথ। ওকে, এর পরে কোশ্চেন দেখো, জাতীয়তাবাদের রাজপথ ধরে আন্তর্জাতিকতায় পৌঁছানো যায়, কথাটি কে বলেছে? জিমার্ন। ওকে, তোমরা বাদ বাকি কোশ্চেনগুলো দেখে নাও। তারপর দেখো কী আছে এখানে লাস্ট কোশ্চেন, এখানে আছে রবীন্দ্রনাথ ঠাকুর সমর্থন করেছেন কী বলতো? আন্তর্জাতিকতাবাদকে। ওকে, দেখো তোমাদের এই চ্যাপ্টার থেকে এই ছিল এই কটি বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে আছে দেখো তোমাদের চতুর্থ অধ্যায় কী আছে, আইন স্বাধীনতা সাম্য ন্যায়। দেখো এখান থেকে তোমাদের কিছু অল্প কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, এমসিকিউ মাত্র দুটি থাকবে, আর এখান থেকে এসিকিউ কোনো কোশ্চেন থাকবে না, আর লং টাইপ কোশ্চেন থাকবে একটি। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে, ফার্স্ট কোশ্চেন আছে আইনের অনুশাসনে স্বাধীনতার অন্যতম প্রধান রক্ষা কবচ বলে সমর্থন করেছেন কে বলতো? ডাইসি, অপশন এ। দেখো এর পরের কোশ্চেন দেখো, সার্বভৌমের আদেশই হলো আইন, কথাটি কে বলেছে? দেখো অস্টিন, অপশন বি। এর পরের পেজে দেখে নাও তোমরা, এর পরে যেই কোশ্চেনগুলো দাগানো আছে তোমরা সেই দাগানো কোশ্চেনগুলো দেখতে পারো, নাহলে স্টার চিহ্নগুলো তোমরা শুধু দেখতে পারো। তো দেখো কী আছে, আমি স্টার চিহ্নগুলোই তোমাদের বলছি। স্বাধীনতাকে ব্যাখ্যার ক্ষেত্রে যে অধিকার প্রাধান্য দেয়নি সেটি কে বলেছে? দেখো সেটি কে দেয়নি? সেটি দেয়নি হবস। ওকে, এরপর দেখো কী বলেছে, স্বাধীনতা হলো অধিকারের ফল, উক্তিটি কে করেছে বলতো? ল্যাস্কি। ওকে, তো এই বাদবাকি কোশ্চেনগুলো তোমরা দেখো। এরপরে কোশ্চেন 22 নম্বরে দেখো, কার মতানুসারে অর্থনীতির সাম্য হলো একটি গুরুত্বপূর্ণ অধিকার, কথাটি কে বলেছে? ল্যাস্কি। ওকে, তারপরে কী আছে দেখো 27-এর, এ থিওরি অফ জাস্টিস লিখেছেন কে বইটি? দেখো লিখেছেন হলো জন রলস। ওকে, জন রলস। তো এরপরে দেখো কী আছে, এরপরে তোমাদের বাকি কোশ্চেন এখান থেকে হয়ে গেল। তো এই চ্যাপ্টারে এই কটি কোশ্চেনই তোমাদের ছিল, গণতন্ত্র ও একনায়কতন্ত্র। দেখো গণতন্ত্র থেকে এবং একনায়কতন্ত্রের সীমিত কয়েকটি কোশ্চেন দিয়েছি, দেখো কী দিয়েছি। গণতন্ত্র শব্দটির প্রথম প্রয়োগ হয় কোথায় বলতো? প্রাচীন গ্রীসে। ওকে, গণতন্ত্র শব্দটির প্রথম প্রয়োগ ঘটে কত খ্রিস্টাব্দে? দেখো খ্রিস্টপূর্ব 5 শতকে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো 11-র, আমলাতন্ত্র প্রাধান্য পায় কোন শাসন ব্যবস্থায়? উত্তর হবে উদারনৈতিক গণতন্ত্রে। ওকে, এরপরে দেখো পরে কয়েকটি কোশ্চেন রয়েছে, গণতন্ত্রের সাফল্যের জন্য সার্বজনীন শিক্ষার উপর গুরুত্ব আরোপ কে করেছে? দেখো জন স্টুয়ার্ট মিল। ওকে, তো বাদবাকি কোশ্চেনগুলো দেখো, বর্তমানে প্রত্যক্ষ গণতন্ত্র বিদ্যমান কোথায় বলতো? সুইজারল্যান্ডে। ওকে, একনায়কতন্ত্রের ভিত্তি রচনা করেন কে বলতো? হেগেল। ওকে, পরে কোশ্চেন দেখো, কার দর্শন অনুসারে রাষ্ট্র হলো সর্বাত্মক ও সর্বশক্তিমান? উত্তর হলো কি? মুসোলিনি। হ্যাঁ, মুসোলিনি। এরপর দেখো লাস্ট কোশ্চেন কি আছে, দেখো সমাজতান্ত্রিক দেশে একনায়কতন্ত্রের রূপটি কী বলতো? শ্রেণীগত একনায়কতন্ত্র। ওকে, এই ছিল তোমাদের এই চ্যাপ্টারের সম্পূর্ণ কোশ্চেন। এরপরে রয়েছে দেখো তোমাদের ষষ্ঠ অধ্যায়, সংবিধান, ঠিক আছে। সংবিধান থেকে এমসিকিউ থেকে দুটি থাকবে, এসিকিউ থেকে দুটি, আর ব্রড কোশ্চেন বা লং টাইপ কোশ্চেন থাকবে একটি, ঠিক আছে। টোটাল থাকবে তোমাদের এই চ্যাপ্টার থেকে কত? 12 নম্বরের। ওকে, দেখো প্রথম কোশ্চেন, ইংল্যান্ডের সংবিধান কী? দেখো ইংল্যান্ডের সংবিধান মানে অলিখিত ও সুপরিবর্তনীয় সংবিধান, ঠিক আছে। অপশন কী হবে? অপশন হবে সি। পরের কোশ্চেন দেখো, ভারতের সংবিধান আমরা জানি কি? লিখিত সংবিধান, এটি আমরা জানি বিশ্বের মধ্যে বৃহত্তম। পরের কোশ্চেন দেখো কি, ভারতীয় সংবিধান কী? ড্যাশ, দেখো অংশত অনমনীয়, ঠিক আছে। কোশ্চেনগুলো তোমরা দেখে নাও, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। এর পরের কোশ্চেন দেখো তোমরা, গণপরিষদের ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য সংখ্যা কত ছিল? দেখো 208 জন। ওকে, পরে কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের রূপকারকে দেখো, ভারতীয় সংবিধানের রূপকারকে ডক্টর বি আর আম্বেদকর, আমরা সবাই জানি। এরপরে কোশ্চেন কী আছে, সংবিধান একটি দেশের ড্যাশ আইন, কী বলতো? মৌলিক, ঠিক আছে। তো এরপরে আছে কি দেখো, পরে কোশ্চেন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছে দেখো 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। ওকে, পরে কোশ্চেন দেখো, লাস্ট একদম লাস্ট কোশ্চেন দেখো এই পেজের, ভারতের ড্যাশ অঙ্গরাজ্যের পৃথক সংবিধান ছিল জম্মু কাশ্মীরের 370 নম্বর ধারায়, তোমরা যেন সেটি এখন আর নেই। এরপরে দেখো তোমাদের সপ্তম অধ্যায়, সপ্তম অধ্যায়ের কী আছে দেখো, সরকারের বিভিন্ন রূপ। তো এমসিকিউ এই চ্যাপ্টার থেকে থাকবে তোমার 1 নম্বরে কটা থাকবে? 4টি, ঠিক আছে, 4টি এমসিকিউ থাকবে, আর ব্রড কোশ্চেন থাকবে 8 নম্বরের একটি, তো কত হলো? 12। আর এখান থেকে কিন্তু এই চ্যাপ্টার থেকে কোনোরকম এসিকিউ কোশ্চেন থাকবে না। তো দেখো কী আছে, অ্যারিস্টটল সমকালীন গ্রিসের প্রায় কটি সংবিধান পর্যালোচনা করে সরকারের শ্রেণীবিভাগ করেছেন? দেখো 158টি। ওকে, পরে কোশ্চেন দেখো, এককেন্দ্রিক সরকার আছে কোথায়? আছে বলতো? যুক্তরাজ্যে। ওকে, পরে কোশ্চেন দেখো, এককেন্দ্রিক শাসন ব্যবস্থা ড্যাশ প্রাধান্য
পেয়ে থাকে, কী প্রাধান্য পেয়ে থাকে বলো তো? কেন্দ্রীয় আইনসভা, অপশন সি। পরে কোশ্চেন দেখো, কার মতে এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা হলো একটি কেন্দ্রীয় সংস্থা কর্তৃক চরম আইনগত ক্ষমতার স্বাভাবিক ব্যবহার? কথাটি কে বলেছে দেখো, ডাইসি, অপশন বি। এর পরের পেজে দেখো কী আছে, দেখো ড্যাশ এ রাষ্ট্রপতি শাসিত সরকার আছে, কোথায় আছে বলো তো? মার্কিন যুক্তরাষ্ট্রে, অপশন সি। পরে কোশ্চেন দেখো, রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা মন্ত্রীরা মনোনীত ও নিযুক্ত হন কী বলো বলো তো? কার দ্বারা? রাষ্ট্রপতির দ্বারা, অপশন সি। এরপরে কোশ্চেন দেখো, রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা রাষ্ট্রপ্রধান পদচ্যুত হতে পারেন কার দ্বারা? দেখো ইম্পিচমেন্ট করলে, ইম্পিচমেন্ট দ্বারা পদচ্যুত হতে পারে, ঠিক আছে। এরপরে কোশ্চেন দেখো, সংসদীয় ব্যবস্থা মন্ত্রিসভার দায়িত্বশীল কার কাছে থাকে? দেখো আইনসভার কাছে, ওকে। তো এরপরে আছে দেখো লাস্ট কোশ্চেন, মন্ত্রীরা পরিচালিত সরকারের ক্যাবিনেটের দায়িত্বশীল থাকে কী বলো তো? নিম্নকক্ষের কাছে, ওকে। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ কয়েকটি কোয়েশ্চেন। দেখো এরপরে আছে তোমাদের অষ্টম অধ্যায়, এটি তোমাদের শেষ অধ্যায়। তো এই অষ্টম অধ্যায় কী আছে দেখো, ভারতীয় নাগরিকদের সাংবিধানিক অধিকার ও কর্তব্য। দেখো এমসিকিউ থেকে এখান থেকে থাকবে চার, ব্রড কোশ্চেন থাকবে এখান থেকে দেখো একটি, তো থাকবে এখান থেকে টোটাল বারো নম্বরে, এসিকিউ কোনো কোশ্চেন থাকছে না। তো দেখো এমসিকিউ সেই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো কী আছে দেখো, প্রথম কোশ্চেন, ভারতের নাগরিকদের জন্য ড্যাশ মৌলিক অধিকার স্বীকৃত রয়েছে, দেখো ছটি, ওকে। পরে কোশ্চেন দেখো কী আছে দেখো, ভারতে মৌলিক অধিকারের রক্ষা কবচ কাকে বলা? দেখো সুপ্রিম কোর্টকে, ঠিক আছে। পরে কোশ্চেন দেখো, আইনের দৃষ্টিতে সমতা এবং আইনের কর্তৃক সমতা সংরক্ষিত হওয়ার অধিকার সম্পর্কে ভারতের সংবিধানের যে ধারায় আলোচনা করা হয়েছে তা হলো কী বলো তো? চোদ্দো নম্বর ধারায়, ওকে। দেখো ভারতীয় সংবিধানের চোদ্দো নম্বর থেকে আঠারো নম্বর ধারায়, তো চোদ্দো থেকে আঠারো নম্বর ধারায় ড্যাশ প্রদানের কথা বলা হয়েছে, দেখো সাম্যের অধিকারের কথা বলা হয়েছে, ওকে। পরে কোশ্চেন দেখো, অস্পৃশ্যতার বিলোপ সাধন করা হয়েছে, দেখো সতেরো নম্বর ধারায়, ঠিক আছে, এটি তোমরা সবাই জানো। তো এরপরে কী আছে দেখো, ভারতের সংবিধানের স্বাধীনতার অধিকার বর্ণিত আছে কত ধারায়? ১৯ থেকে ২২ নম্বর ধারায়, ঠিক আছে। দেখো সংবিধানের ১৯ নম্বর ধারায় কটি স্বাধীনতার অধিকার উল্লেখ করা আছে? দেখো ছটি, অপশন এ, ঠিক আছে। পরে কোশ্চেন দেখো, শিক্ষার অধিকার স্বীকৃত হয়েছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায়? দেখো ১৯ নম্বর, ১৯ এ নম্বর ধারায়, ঠিক আছে। এরপরে কোশ্চেন চলে যাও, ভারতের সংবিধানের উল্লেখিত মৌলিক অধিকার দেখো কি বলা হয়েছে এখানে? অবাধ নয়, ঠিক আছে, মৌলিক অধিকার অবাধ নয়, অপশন বি। পরে কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের শোষণের বিরুদ্ধে অধিকার স্বীকৃতি হয়েছে কত কত নম্বর ধারায়? দেখো ২৩ থেকে ২৩ ও ২৪ নম্বর ধারায়, ঠিক আছে, অপশন সি। এরপরে কোশ্চেন দেখো কী আছে, দেখো ভারতের সংবিধানের ধর্মীয় স্বাধীনতার অধিকার কী বলো তো? একটি মৌলিক অধিকার, ওকে। আম্বেদকর ভারতীয় সংবিধানের কোন ধারণাটিকে বা কোন ধারাটিকে সংবিধানের আত্মা বা সোল বলে, সোল বা প্রাণ বলে উল্লেখ করেছেন? দেখো কী হবে বলো তো? ৩২ নম্বর ধারাকে, ওকে। দেখো এরপরে কোশ্চেনটি কী আছে, ভারতের সংবিধানে উল্লেখিত ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা কটি? মৌলিক অধিকারের সংখ্যা তোমাদের ১১টি, ওকে। ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য সংযোজিত হয় ড্যাশ সংবিধান সংশোধনের দ্বারা, কী হবে দেখো? ৪২তম সংবিধান সংশোধন দ্বারা। এটিকে কিন্তু ক্ষুদ্র সংস্কারও বলা হয়, সংবিধানের ক্ষুদ্র সংস্কারও বলা হয়, ঠিক আছে। তো দেখো এরপরে কী আছে, ভারতীয় সংবিধানের জন্মলগ্ন থেকে নাগরিকদের মৌলিক কর্তব্য বর্ণিত আছে কী বলো তো? বর্ণিত হয়েছে কি হয়নি? দেখো বর্ণিত হয়নি, ওকে। পরে কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতিগুলিকে নীতিসমূহ গৃহীত হয়েছে ড্যাশ সংবিধানের অনুকরণ করে, আয়ারল্যান্ড সংবিধানের অনুকরণ করে, ওকে। দেখো এই ছিল তোমাদের এমসিকিউ এবং সঙ্গে এসসিকিউ কোয়েশনগুলো। দেখো তোমাদের একাদশ শ্রেণীর অর্থাৎ ১১ ক্লাসের রাষ্ট্রবিজ্ঞানের কালকের পরীক্ষা যেন সবাই ভালো হয় এই আশা এই কামনা করি। তোমাদের সবাইকে বললাম বেস্ট অফ লাক, ভালো থেকো, ভালো করে পরীক্ষা দিও, সব কোশ্চেনের আনসার করো। থ্যাংক ইউ তোমাদের।